নমস্কার বন্ধুরা, আলোর আলপিনে আপনাদের স্বাগত। আমাদের মটো শিক্ষা উন্মুক্ত, যেখানে খুশি যখন খুশি যতবার খুশি, শিক্ষক আনন্দময়, সুশিক্ষা এনে দেয় সুচেতনা, সুচেতনা খুঁজে পায় সমাধান। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানে পিরিডিক্টিবিলিটি নিয়ে আলোচনা করব। এই প্রোগ্রামটা আমাদের নয়, আমরা এটা ডোনাবেল ল্যামিনোজা হ্যাজ ডিজাইন অ্যান্ড ক্রিয়েটেড দিস ভার্সন দ্যাট উই হ্যাভ এডিটেড ফর আওয়ার পারপাস। উই গ্রেটফুলি অ্যাকনোলেজ দিস। দিস ইজ নট আওয়ার ক্রিয়েশন, আমরা জাস্ট ইউজ করছি। এখানে দেখো টেবিলটা, এই যে ভার্টিক্যাল লাইনগুলো আছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় হ্যাঁ শ্রেণী। আর হরাইজন্টালি যেগুলো আছে, এটা হরাইজন্টালি, হ্যাঁ, এইগুলো, এটা হচ্ছে পর্যায়, পর্যায়। হয়তো ছোট বলে দেখা যাচ্ছে না, আমরা একটু বড় করছি তাহলে বুঝতে পারবে। আশা করি দেখতে পাচ্ছ, প্রথমে দেখো প্রথম শ্রেণীতে আছে হাইড্রোজেন, প্রথম শ্রেণী একদম প্রথমে আছে হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রকৃতি কি? দেখতে পাচ্ছ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, হ্যাঁ, সিম্বল হচ্ছে H, এটা গ্যাস। অ্যাটমিক ওয়েট হাইড্রোজেনের অক্সিজেনের সাপেক্ষে এটা হচ্ছে 1.0074। হাইড্রোজেনের একটা অদ্ভুত অবস্থা, হাইড্রোজেন আছে প্রথম শ্রেণীতে, আরো অনেকগুলো আছে, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াবিয়াম, এদের সঙ্গে এটা আছে, তাই তো হাইড্রোজেন। প্রথম শ্রেণীতে এটা মাথায় একদম একার বসে আছে, কারণ এটার কিছু কিছু স্বভাব এই শ্রেণীর অন্য অন্য মৌলগুলোর সঙ্গে মেলে, কিছু কিছু, আবার কিছু কিছু মেলে তোমার এই হ্যালোজেন গ্রুপের সঙ্গে, ফ্লোরিন ক্লোরিন এদের সঙ্গে। ওই জন্য হাইড্রোজেনের একটা মেন্ডেলিয়েভকে নাম দিয়েছিলেন দুষ্ট মৌল, রোগ এলিমেন্ট। আবার দেখো এই শ্রেণীর অন্যগুলো যেগুলো আছে, লিথিয়াম, এগুলো হচ্ছে ক্ষার ধাতু, এগুলো হচ্ছে ক্ষার ধাতু, লিথিয়াম সলিড জিনিস। অ্যাটমিক নাম্বার 3, হ্যাঁ, যোজ্যতা 1, মানে ভ্যালেন্সি স্টেটে সেকেন্ড অরবিটে একটা ইলেকট্রন থাকে, ফলে এরা চেষ্টা করে কি ওই ইলেকট্রনটা কাউকে দিয়ে লিথিয়াম আয়নে পরিণত হওয়ার চেষ্টা করে। এরা খুব মানে শক্তিশালী ক্ষার উৎপন্ন করে।
আরো আছে সোডিয়াম, তারপরের ট্রেন হচ্ছে সোডিয়াম, অ্যাটমিক নাম্বার 11 সলিড, প্রকৃতির সলিড অবস্থায় পাওয়া যায়। সংকেত হচ্ছে এর এ, অ্যাটমিক ওয়েট 22.98976। এরও বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। তারপরে আছে তোমার পটাশিয়াম, অ্যাটমিক নাম্বার 19, সিম্বল হচ্ছে কে। হ্যাঁ, আর অ্যাটমিক ওয়েট 39 ধরে নেওয়া। পরেরগুলো হচ্ছে এই এই শ্রেণীটা হচ্ছে তোমার ক্ষারীয় মৃত্তিকা, অ্যালকালাইন আর্ট। এরা অতটা শক্তিশালী ক্ষার তৈরি করে না, যেগুলো সোডিয়াম বা পটাশিয়াম যেগুলো করতে পারে। এগুলো এবারে ক্ষারীয় মৃত্তিকা। কী কী আছে মধ্যে? প্রথমে আছে বেরিলিয়াম, অ্যাটমিক নাম্বার 4। এদের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে সোডিয়ামের, এগুলো যেমন একটা ছিল, আর এই শ্রেণীতে অ্যালকালাইন আর্টে বাইরের কক্ষে দুটো করে আছে। কার কার আছে? বেরিলিয়ামের আছে, ম্যাগনেসিয়ামের আছে। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 12 সলিড, সংক্ষিপ্ত হচ্ছে Mg। এগুলো বিভিন্ন তার ধর্মগুলো বলে দেওয়া রয়েছে, এগুলো মুখস্থ করার দরকার নেই, যা জেনে রাখবে। তারপরে আছে ক্যালসিয়াম, অ্যাটমিক নাম্বার 20। এরও বাইরের কক্ষে দুটো আছে, 2882। ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2 20 ইলেকট্রন, 2 8 8, বাইরের কক্ষে 2। ওই জন্য এর বলা হয়েছে দৈর্ঘ্যতা 2। এর চেষ্টা করে কি, দুটো ইলেকট্রন ছেড়ে দিলেই এরা 2 8 8 স্ট্রাকচার পেয়ে যায়। তারপরে কি আছে? স্ট্রনশিয়াম, এটা সলিড, অ্যাটমিক নাম্বার 38, সিম্বল Sr। একটা জিনিস লক্ষ্য করো, বেরিলিয়ামের অ্যাটমিক রেডিয়াস হচ্ছে 0.89, ম্যাগনেসিয়ামের 1.36, ক্যালসিয়ামের 1.74, স্ট্রনশিয়ামের 1.91। তাহলে কী বোঝা যাচ্ছে? রেডিয়াস বাড়ছে, অ্যাটমিক রেডিয়াস নিচের দিকে হয়ে যাচ্ছে, বাড়ছে। এবার আসছে অন্যদিকটা যাচ্ছি আমরা, এই যে এই শ্রেণীটা আছে এটা হচ্ছে ইনার্ট গ্যাসের ইনার্ট মৌল এলিমেন্ট, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় মৌল বলা হয়, কারণ এরা স্যাচুরেটেড, এর ইলেকট্রন স্যাচুরেটেড। প্রথমে কি আছে? হিলিয়াম, গ্যাস, গ্যাস বলে নীল দেখাচ্ছে, গ্যাস। দুটো ইলেকট্রন আছে, অ্যাটমিক নাম্বার 2, দুটো ইলেকট্রন আছে। প্রথম পক্ষে দুটো ইলেকট্রন থাকলে সেটা সংপৃক্ত, সেটা আর কোনো দেয়ও না নেয়ও না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তারপরে কি আছে? নিয়ন, হ্যাঁ, অ্যাটমিক নাম্বার 10, 2+8, 8 থাকলেই সেটা অক্টেভ নিয়ম অনুযায়ী, 8টা থাকলেই সেটা সংপৃক্ত, স্যাচুরেটেড, সে আর কাউকে দেয়ও না, কাউকে নেয়ও না, নিষ্ক্রিয়। সিম্বল কি? Ne। তারপরে কি আছে? আর্গন, এরা গ্যাস, এর আছে 2 8 8, 18টা, দুটো 8টা 8টা। তারপর দেখতে পাচ্ছে এদের প্রত্যেকেরই এরা আছে ক্রিপ্টন, সব কিন্তু এরা রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে না। জেনন, তারপরে আছে জেনন গ্যাস, তারপরে আছে র্যাডন, এটা আছে একটু আছে, এটা র্যাডনের তেজস্ক্রিয়তা আছে,
তবে এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, এগুলো নেচারে পাওয়া যায় না, প্রকৃতিতে পাওয়া যায় না, এরা আর্টিফিশিয়ালি ল্যাবরেটরিতেই পাওয়া যায়। তার মানে এই সিরিজটা হচ্ছে নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস, ইনার্ট এলিমেন্ট, নিষ্ক্রিয়। কে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, র্যাডন, এগুলো প্রকৃতিতে পাওয়া যায়, এটা পাওয়া যায় না। তো আগে যেটা আছে সেটা হচ্ছে হ্যালোজেন। হ্যালো কথাটা মানে হচ্ছে সমুদ্র, এগুলো সব সমুদ্রে পাওয়া গেছিল বলে এদের নাম হয়েছে হ্যালোজেন। কে কে আছে এখানে? প্রথমে আছে তোমার ফ্লোরিন, সলিড, অ্যাটমিক নাম্বার 2। এর আবার অন্যরকম ব্যাপার, এর আবার একটা কম আছে, 2, আর সেকেন্ড কক্ষে 7। নট ইলেকট্রন প্রথম কক্ষে 2, তারপরে 7টা। কিন্তু তোমরা দেখেছো প্রথম কক্ষে 8টা দরকার হয়, এখানে কটা ছিল? 8টা, নিয়নের 8টা ছিল, 2, 8 নিষ্ক্রিয় হয়েছিল। সবাই চেষ্টা করে কি নিষ্ক্রিয় হয়ে থাকতে, কেউ কাজ করতে চায় না, তাই না? সবাই চায় নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার পেতে। তাহলে এর আছে 2, 8, আর ফ্লোরিনের আছে 7টা, 2 + 7, হ্যাঁ 9। 9 মানে কি? অ্যাটমিক নাম্বার। তাহলে কটা প্রোটন আছে, কটা ইলেকট্রন আছে, তাই তো? কটা প্রোটন আছে, কটা ইলেকট্রন আছে, আর 19টা হচ্ছে অ্যাটমিক ওয়েট, মাস। তারপরে 9টা প্রোটন আছে আর 10টা নিউট্রন আছে, নিউট্রনে কোনো চার্জ নেই, হাইড্রোজেনের এই সরি ইলেকট্রনের ওজন ধরা হয় না, ওটা বেশি না বলে ধরা হয় না। তার ফ্লোরিন কি করবে? ফ্লোরিন বেচারি মুশকিলে পড়েছে, 7টা রয়েছে, ও চেষ্টা করে কি কারো কাছ থেকে একটা নিতে, তাহলে 8টা হয়ে যাবে। সেখানে এরা খুব রিয়াক্টিভ, এরা খুব বেশি সক্রিয়। ধরো সোডিয়াম এর একটা কম, আর আমরা যদি উল্টো দিকে আসি, ধরো সোডিয়াম এর একটা বেশি, 2, 8, 1, 2, 8, 1, এই 1টা ফ্লোরিনকে দিয়ে দিই, সোডিয়াম ফ্লোরাইড তৈরি। বা লিথিয়াম, বাদিকেটা তো লিথিয়াম, এর একটা বেশি, 2 + 1, যে বাইরের একটা আছে সেটাও ফ্লোরিনকে দিয়ে দেয়, লিথিয়াম ফ্লোরাইড তৈরি হবে, দুজনে আয়ন তৈরি হবে, লিথিয়াম প্লাস আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন, বুঝতে পারছো? এই কারণ এর একটা বেশি আছে, সরি একটা কম আছে, আর লিথিয়ামের একটা বেশি আছে, 2 + 1। ক্লোরিনের পরে কি আছে? ক্লোরিনের পরে আছে ক্লোরিন, ক্লোরিনের পরে আছে ক্লোরিন, ক্লোরিনের কি আছে? সিএল, 2, 17, তার মানে 2, 8, 7, ঠিক একই অবস্থা, ক্লোরিনের মতোই অবস্থা। ক্লোরিনের ছিল 2, 7, এর হচ্ছে 2, 8, 7, একই অবস্থা। সোডিয়ামের সঙ্গে যুক্ত হবে, সোডিয়াম ক্লোরাইড নুন তৈরি করবে, সোডিয়াম এই বন্ধু হবে, এখানে ক্লোরিন আছে, এখানে সোডিয়াম আছে, এর একটা বেশি আছে 11, একটা বেশি আছে, এর একটা কম আছে, বুঝতে পারলে? তারপরে কে আছে? তারপরে আছে ব্রোমিন, এটা কিন্তু লিকুইড, আগে দুটো ছিল সলিড, ক্লোরিন সলিড, ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস, ব্রোমিন লিকুইড, এটা লিকুইড। ব্রোমিনের কত আছে? 8, 36, একই অবস্থা, 7, বাইরে কক্ষে 7। তাহলে বুঝতে পারছ তারপরে কি আছে? তারপরে আছে আয়োডিন, তারপরে আছে আয়োডিন, তারপরে আছে অ্যাস্টাটিন, এগুলো হচ্ছে সব হ্যালোজেন মৌল।
তার আগে কি আছে? তার আগে আছে চ্যাল চ্যালকোজেনস, শুরু হচ্ছে অক্সিজেনকে দিয়ে চ্যালকোজেনস। অক্সিজেন হচ্ছে গ্যাস, কার্বনকে 12 ধরলে অ্যাটমিক ওয়েট হচ্ছে 15.9994, এর হচ্ছে 2 6, দুটো আর 6টা, তার মানে এরও 2 ইলেকট্রন লাগবে। আর জিনিস লক্ষ্য করো, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি 4, খেয়াল করে দেখো 4, ক্লোরিনের কত কম 3, ব্রোমিনের আরো কম আরো কম আরো কম, তাহলে বুঝতে পারছো ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হচ্ছে কার? ইলেকট্রোনেগেটিভিটি কার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে? ক্লোরিন, তারপরে ক্লোরিন, তার মানে উপর থেকে নিচে কমে যাচ্ছে। আবার অ্যাটমিক রেডিয়াস যদি দেখো, সেক্ষেত্রে ফ্লোরিনের সবচেয়ে কম, লক্ষ্য করো ফ্লোরিনের অ্যাটমিক রেডিয়াস হচ্ছে 0.7, ক্লোরিনের দেখো একটু বাড়ছে, ব্রোমিনের আরও বাড়ছে, আয়োডিন আরও বাড়ছে, তোমার অ্যাটমিক রেডিয়াস বাড়ছে। এটি যত নিচে যাবে শ্রেণীতে, যত নিচে যাবে রেডিয়াস বাড়ছে, স্বাভাবিক, বেশি ইলেকট্রন আসছে, বেশি প্রোটন আসছে, বেশি অরবিট আসছে, কক্ষপথ বেশি আসছে। আর নেগেটিভিটি এর বেশি কেন? এর মাত্র 7টা আছে, একটা সরাতে খুব কষ্টকর, ইলেকট্রনটা ফার্স্ট অরবিটে আছে, সেকেন্ড অরবিটে আছে, কাছাকাছি আছে। নিউক্লিয়াসটা হচ্ছে প্রোটন আর নিউট্রন, পজিটিভ চার্জ, ফলে ওর আকর্ষণ থাকে বেশি, যত দূরে যাবে কক্ষে আকর্ষণ কমে যাচ্ছে। তো দেখো ক্লোরিনের অনেক কম 3, ব্রোমিনের আরও কম, আয়োডিন আরও কম, এর আরও কম, আর এদের কক্ষপথগুলো বেশি বড়, অনেকগুলো কক্ষপথ আছে। তো সবচেয়ে বাইরের যেটা আছে তার উপরে নিউক্লিয়াসের ইলেকট্রনিক চার্জ কম, প্রভাব কম, প্রভাবটা কম, তো সেগুলোকে সহজে ইলেকট্রন বের করে নেওয়া যায়। এই সিরিজটা আছে অক্সিজেন, চ্যালকোজেন, তারপর আছে সালফার, তারপর আছে সেলেনিয়াম, তারপর আছে টেলুরিয়াম, পোলোনিয়াম, পোলোনিয়াম জানো তো, মাদার কুরি, হ্যাঁ ম্যাডাম কুরি, পিয়েরে কুরি, তারা এটা আবিষ্কার করেছিল, তারা পোল্যান্ডের লোক, ওই জন্য পোল্যান্ডের নাম অনুসারে পোলোনিয়াম নাম দিয়েছে। এগুলো সব নন মেটাল, হ্যাঁ এগুলো সব নন মেটাল। তারপর হচ্ছে নাইট্রোজেন গ্রুপ, প্রথমে হচ্ছে নাইট্রোজেন, অ্যাটমিক নাম্বার 7, তার মানে 2 + 5, অ্যাটমিক নাম্বার 7, অ্যাটমিক ওয়েট 14, তার মানে নিউট্রন আছে 7টা, 7টা প্রোটন, 7টা নিউট্রন, 7টা ইলেকট্রন, যদি 7টা সরি 5টা, সে সেকেন্ড কক্ষে আছে 5টা, প্রথম কক্ষে 2টো, ফলে এই চেষ্টা করবে কি কারো কাছ থেকে 3টে নিতে, বা অনেক সময় কোভ্যালেন্ট জয়েন করবে, জয়েন্টলি শেয়ার করবে, সেটা এগুলো আমরা যোগ্যতার সময় আলোচনা করেছি। নাইট্রোজেনের পরে কে? ফসফরাস, একই রকম স্ট্রাকচার, আর্সেনিক একই রকমের স্ট্রাকচার, স্ট্রাকচার মানে আমরা বাইরের কক্ষের কথাটা বলছি, কট ইলেকট্রন আছে, হ্যাঁ বিসমাথ, এগুলোর আর্টিফিশিয়াল, এগুলো দরকার নেই, এগুলো পাওয়া যায় না। এই সিরিজটার এইখান থেকে শুরু করে, হ্যাঁ এগুলো নেচার প্রকৃতিতে পাওয়া যায় না। তার আগে কি আছে? কার্বন গ্রুপ, এই বিখ্যাত কার্বন যৌগ, জৈব যৌগ গঠন করে, 2 + 4, প্রোটন আছে 12 6টা, ইলেকট্রন 6টা, নিউট্রন 6টা, নিউক্লিয়াসে 6টা ইলেকট্রন, 6টা প্রোটন, 6টা নিউট্রন, ইলেকট্রন আছে 6টা। এরা অনেক যৌগ গঠন করে, কোভ্যালেন্ট
কোভ্যালেন্সি আমরা আলোচনা করব। তারপরে আছে কি, কার্বনের পরে সিলিকন, বালি, বালিতে সিলিকন অক্সাইড, হ্যাঁ বালি সিলিকন 14, বেবি নাম্বার 14। তারপর কি আছে, আর্সেনিক, তারপর আছে অ্যান্টিমন, তারপর আছে বিসমা, এগুলো সব এক শ্রেণি। সরি, কার্বনটা পুষছি, কার্বন সিলিকন জেলেনিয়াম জার্মেনিয়াম 3, স্ট্রনসিয়াম 3, লেড সিসা। তার আগে তোমার আছে বোরন গ্রুপ, বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম, এরসব আছে। এরপর আমরা মাঝখানটা আস, এগুলো হচ্ছে ট্রানজিশন মেটাল, এগুলো হচ্ছে আর ট্রানজিশন সন্ধিগত মৌল, এগুলো হচ্ছে লেট ট্রানজিশন, যেমন ধর আয়রন, আয়রন ফেরাম, কোবল্ট, নিকেল। আর এই শ্রেণীটা যেটা আছে, হ্যাঁ এই শ্রেণীটা, এগুলোকে বলে কী বলে, এগুলোকে বলে কপার, মুদ্রা ধাতু, কারেন্সি মেটালস, কপার, সিলভার, রূপমুদ্রা তৈরি হয়, গোল্ড, আউরাম, এগুলো সব কারেন্সি মেটাল। আরেকটা দেখো, তোমাদের দেখার জন্য বেরিয়ামের কত নাম্বার, অ্যাটমিক নাম্বার 56, 56। এইখানে এগুলো বলে ল্যান্থা নাইট, এই যে এই রঙগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ল্যান্থা নাইট। বেরিয়ামের কত, 56, ল্যান্থিয়ামের এটা কত, ল্যান্থা নাম, এগুলো হচ্ছে 57, বুঝতে পারছো তো? এগুলো এইখানে আছে, জায়গা হবে না বলে আলাদা করে দেখছি। এগুলো হচ্ছে দীর্ঘ পর্যায়, অতি দীর্ঘ পর্যায়, প্রথমে এগুলো হচ্ছে ছোট পর্যায়, হ্রস্ব পর্যায়, এগুলো বড়। আর রেডিয়ামের পরে, রেডিয়ামের কথা হচ্ছে 88, আর এই অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে, হ্যাঁ এই পর্যন্ত, এগুলোকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ, বুঝতে পারছিস? দেখো দেখো, রেডিয়াম কত, 88, অ্যাক্টিনিয়াম কত, 89, তারপরটা 90, 91। বিশেষ কারণ আছে, সেই জন্য এগুলো করা হচ্ছে আলাদা করে, এগুলো করা হচ্ছে অ্যাক্টিনাইট মেটালস। বেরিয়ামের পরে যেগুলো আছে 1, 2, 3, 4, এগুলো এগুলো হচ্ছে ল্যান্থারাইট, কারণ এগুলো এখান থেকে শুরু হয়েছে, ল্যান্থা নাম থেকে শুরু হয়েছে। এই সব কটাকে বলা হয় ল্যান্থানাইট, ল্যান্থানাইট, ল্যান্থানাইট। আর এখানে কিছু কিছু আছে, এতে বলে ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্ট, আর এগুলো ইউরেনিয়ামের পরে তৈরি। ইউরেনিয়াম, ইউরেনিয়ামটা খুব কাজে লাগে, ওই জন্য ইউরেনিয়াম দেখাচ্ছে, ইউরেনিয়াম আছে তেজস্ক্রিয়, হ্যাঁ অ্যাটমিক বোম বানাতে কাজে লাগে। তারপরে যেগুলো আছে এগুলোকে বলা হয় ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্ট, এগুলো থোরিয়াম, থোরিয়ামটাও তেজস্ক্রিয়, অনেকগুলো তেজস্ক্রিয়, অ্যাক্টিনিয়াম, এই হচ্ছে তোমার পিরিয়ডিক টেবিল। আচ্ছা, আর একটা সিরিজ ধরি আমি পটাশিয়ামের, ইলেকট্রন নেগেটিভিটি কত দেখো, 0.8, এটা বাড়ছে, বাড়ছে, লক্ষ্য করছো পর্যায়ের দিকে যদি আমি যাই নেগেটিভ বাড়ছে। খেয়াল করেছি তো, আর শ্রেণী বরাবর যদি যাই আমি কমছি। এগুলো খেয়াল রাখে, কোন অনুযায়ী বাড়ে, কোন অনুযায়ী কমে, এগুলো মনে রাখে। খুব সোজা জিনিস, কিছু জিনিস না, আবার শুরু করো, এখানে হাইড্রোজেন আছে প্রথমে,
হাইড্রোজেনটা প্রথম এই এই প্রথম শ্রেণীতেই আছে, বিশেষ কারণ এটা এটা এমন জিনিস কোথায় এটা খুঁজে রাখা যাচ্ছিল, ওই জন্য এখানে এখানে রাখা হয়েছে। কিছু কিছু ধর্ম আছে এই ক্ষার ধাতুগুলোর সঙ্গে, এগুলো হচ্ছে ক্ষার ধাতু, অ্যালকালাইন, এগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা, সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এরা আছে হ্যালোজেন, এরা হচ্ছে চ্যালকোজেন, এগুলো হচ্ছে নাইট্রোজেন গ্রুপ, এটা হচ্ছে কার্বন গ্রুপ, এটা হচ্ছে বোরন গ্রুপ, এগুলো হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট গ্রুপ, আর্লি ট্রানজিশন, লেট ট্রানজিশন, এই হচ্ছে তোমার পিরিয়ডিক। ওকে, এ পর্যন্ত, পরে আরও আলোচনা করা যাবে যখন